হাই স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে আমরা লেসন ফোর একটিভিটি নাইন এ এবং নাইন বি কাজটা আমরা এখানে করবো তবে এখানে আমরা একটিভিটি নাইন এ নাইন বি কাজটা করলেও এখানে আরও কিছু কাজ আছে এগুলোও আমরা করবো প্রথমে এখানে দেখতে পাচ্ছ এই কাজটা আমরা করবো তার শেষে আরেকটা দেখো নেটস ওয়ার্ক টুগেদার এখানেও আরেকটা কাজ আছে ঠিক আছে এই সব কাজগুলো আমরা এই আমরা কমপ্লিট করব ঠিক আছে তাহলে শুরু করা যাক চলো দেখো কি বলেছে টক কথা বলি আমরা আজকে কি নিয়ে কথা বলবো সেটা আমাদের এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে নির্দেশ দেওয়া আছে সেটা আমরা দেখিনি কি সম্বন্ধে আমাদের কথাটা বলতে হবে ঠিক আছে বলেছে টেল দা ক্লাস টেল দা ক্লাস মানে হচ্ছে তোমার শ্রেণীকে বলো হাউ ইউ wish to spend তুমি কিভাবে কাটাতে চাও ইওর সামার ভ্যাকেশন তোমার গ্রীষ্মের ছুটি অর্থাৎ তোমার গ্রীষ্মের ছুটি তুমি কিভাবে কাটাতে চাও সেটা তোমার ক্লাসকে বলো তাহলে কি করতে হবে আমাদের কি নিয়ে কথা বলতে হবে গ্রীষ্মের ছুটি কিভাবে কাটাবো সেইটা বিষয়ে আমাদের ক্লাসকে বলতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা স্টার্ট করি this summer vacation আই উইস টু গো টু মাই মেটার্নাল আঙ্কেলস প্লেস এই গিসের ছুটিতে আমি আমার মামার বাড়ি যেতে চাই হ্যাভ টু দেয়ার আমার দুটো মামাতো ভাই আছে সেখানে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট উই উইল প্লে লুডো প্রাতরাসের পর আমরা লুডো খেলবো তবে তোমাদের আমি একটা কথা বলে রেখে দিই এখানে উই উইল কথাটা আমি বললাম বলার সময় তোমরা এখানে উইল কথাটা বলতে পারবে কিন্তু যদি এটাকে ফুল ফর্মে লেখো তখন কিন্তু আর উইল কথাটা লিখতে পারবো না তখন তোমরা এখানে অবশ্যই উইল শ্যাল কথাটা ব্যবহার করবে কেমন বলার জন্য উইলটা আমরা বলতে পারবো কিন্তু লেখার সময় কিন্তু উইলটা আমরা লিখতে পারবো না কারণ আমরা জানি ফিউচার টেন্সে আই আর উইল সাথে সেল হয় বাকি সব ক্ষেত্রে উইল বসবে কেমন কিন্তু বলার সময় আমরা উইল বলতে পারবো কোনো অসুবিধা নেই কেমন তাহলে কি হলো আফটার হ্যাভিং ব্রেকফাস্ট প্রাসের পর আমরা কি করব লুডু খেলবো তাই তো আমরা খেলিনি ভবিষ্যতে আমরা খেলব ইন দ্য আফটারনুন উইল গো টু দা পার্ক বিকেল বেলায় আমরা কোথায় যাব পার্কে যাব এন্ড ইন দা ইভিনিং উই উইল ওয়াচ কার্টুন অন টিভি এবং সন্ধেবেলায় আমরা টিভিতে কার্টুন দেখব we will have a lot of fun আমাদের খুব মজা হবে বা অনেক মজা হবে তাহলে বোঝা গেল এইভাবেই আমরা কি করব আমরা কথা বলবো অর্থাৎ আমি কিভাবে আমার গ্রীষ্মের ছুটিটা আমি কাটাতে চাই এটা আমি আমার ক্লাসকে এইভাবে কি করতে পারবো বলতে পারবো বোঝা গেল আচ্ছা আরেকবার আমি রিপিট করছি তোমার মন দিয়ে একটু শুনে নাও দিস সামার ভেকেশন আই উইশ টু গো টু মাই মেটানার আঙ্কেলস প্লেস আই হ্যাভ টু কাজিনস দেয়ার

কিভাবে তুমি উদযাপন করো ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ডে ইন স্কুল তোমার স্কুলে ভারতের স্বাধীনতা দিবস কিভাবে উদযাপন করো সেই বিষয়ে চারটি বাক্য লেখো হিন্স নিচের সংকেতগুলো ব্যবহার করো কি কি ইনভলভমেন্ট অব দা স্টুডেন্টস অর্থাৎ শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের কি জড়ানো অর্থাৎ কিভাবে এই অনুষ্ঠানের সাথে তারা জড়িত সেটা তোমাকে এখানে লিখতে হবে ঠিক আছে আচ্ছা একটিভিটিস পারফর্মড অ্যাক্টিভিটিস পারফর্মড মানে হচ্ছে কর্মশীলতা কর্মকুশলতা কি দেখানো কি কি আমরা এখানে তাই তাইতো ইওর ফিলিংস তোমার অনুভূতি ঠিক আছে তাহলে চলো এবারে এটা আমরা লিখে ফেলি স্বাধীনতা দিবস আমরা কিভাবে স্কুলে উদযাপন করব এটা নিয়ে আমাদের কটা সেন্টেন্স লিখতে হবে চারটে সেন্টেন্স আমাদের লিখতে হবে চলো আমরা লিখে ফেলি সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস উদযাপন উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে এভরি ইয়ার ইন আওয়ার স্কুল প্রতি বছর আমরা আমাদের স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করি দ্য প্রোগ্রাম ইজ স্টার্টেড বাই হোস্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়

অ্যাক্টিভিটি নাইন কি বলেছে রাইট ফোর সেন্টেন্সেস আবার এখানে চারটি সেন্টেন্স লিখতে হবে লেখো রাইট ফোর্থ সেন্টেন্সেস চারটি বাক্য লেখো অন ইউর ফেভারেট গেম তোমার প্রিয় খেলার সম্বন্ধে ইউজ দ্য ফ্লোয়িং হিন্স নিচের সংকেতগুলো ব্যবহার করো কী কী নেম অফ দ্য গেম হাউ ইট ইজ প্লেট হোয়াই ডু ইউ এনজয় প্লেয়িং ইট ঠিক আছে অর্থাৎ নেম অফ দ্য গেম মানে হচ্ছে খেলার নাম হাউ হাউ ইট ইজ প্লেড এটা কিভাবে খেলা হয় হোয়াই ডু ইউ এনজয় প্লেইং ইট কেন তুমি এটা এই খেলাটি কি উপভোগ করো ঠিক আছে তাহলে চলো আমরা এটাকে লিখে ফেলি দেখো মাই ফেভারেট গেম আমার প্রিয় খেলা মাই ফেভারেট গেম ইজ ব্যাডমিন্টন আমার প্রিয় খেলা হল ব্যাডমিন্টন ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস ইন আওয়ার কান্ট্রি এটি আমাদের দেশের জনপ্রিয় খেলার মধ্যে একটি ইট ইজ প্লেড বিটুইন টু পিপল অর টু পিপুল এটা দুজন লোক অথবা দুজোড়া মানুষের মধ্যে খেলা হয় ইট ইজ প্লেড উইথ র্যাকেটস অ্যান্ড এ শাটেল কক এটা র্যাকেট এবং একটি শাটেল ককের সাহায্যে খেলা হয় খুব খুব উপভোগ করি ঠিক আছে কাজ কাজ এখানে দেখে নেই ইন ইউর স্ক্র্যাপ বুক ইন ইউর স্ক্র্যাপ বুক মানে হচ্ছে তোমার স্ক্র্যাপ বুকটাকে আমরা কি বলবো এটাকে তোমরা ভালো করে আগে জানতে হবে তোমাদেরকে ঠিক আছে স্ক্র্যাপ বুক স্ক্র্যাপ বুকটা যে খাতাটাতে আমরা কোনো ছবি ছবি আটকানোর যে খাতা ওটাই হচ্ছে আমাদের স্ক্র্যাপ বুক অর্থাৎ একটা খাতাতে আমরা একটা ছবি আটকে দিলাম এবং সেই ছবি সম্বন্ধে আরেকটা পাতায় আমরা কি করলাম একটা কোনো কিছু একটা সেই ছবি সম্বন্ধে কিছু লিখলাম ওই খাতাটাই হচ্ছে আমাদের স্ক্র্যাপ বুক ঠিক আছে তাহলে সেই স্ক্র্যাপ বুকে কি করতে হবে স্টিক থ্রি অফ পিপল তিনটে মানুষের ছবি স্টিক লাগাতে হবে হু আর হিরোজ টু ইউ যারা তোমার কাছে হিরো বা বীর রাইট এ ফিউ অন ইচ অফ দেম প্রত্যেকের সম্বন্ধে কয়েকটি বাক্য কি করতে হবে লিখতে হবে ঠিক আছে এখানে তোমরা যে কোনো তিনটে ছবি তোমরা লিখতে পারো এখানে আমি আমার মতো করে তিনজনের ছবি আমি এখানে দেখিয়েছি এবং তাদের সম্বন্ধে কিছু লিখেছি এটা তোমরা এটাও করতে পারো আলাদাভাবেও লিখে করতে পারবে ঠিক আছে তাহলে চলো দেখে নেওয়া যাক তিনজনের কোন তিনজনের ছবি এখানে দেওয়া আছে দেখো সুভাষ চন্দ্র বোস এখানে কার ছবি এটা এটা খাতা স্ক্র্যাপ এটা তাই বাঁ দিকে আমি কি করেছি ছবিটা এখানে আটকে দিয়েছি কেমন আর ডান দিকে এখানটা কি করব এই নেতাজি সুভাষ নেতাজি এই সুভাষ চন্দ্র বসু সম্বন্ধে এখানে কি করব কিছু লিখতে হবে আমাকে ঠিক আছে এই সম্বন্ধে কিছু লিখতে হবে তাহলে চলো একটা স্টার্ট করি সুভাষচন্দ্র চন্দ্র বোস ওয়াজ বর্ন অন

তিনি নেতাজী বলে পরিচিত ছিলেন সুভাষ চন্দ্র বোস ওয়াজ এ ফ্রিডম ফাইটার সুভাষ চন্দ্র বোস একজন স্বাধীনতা যোদ্ধা ছিলেন হি ফর ফ্রিডম উইথ ব্রিভারি তিনি স্বাধীনতার জন্য সাহসের সাথে যুদ্ধ করেছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার মহাত্মা গান্ধী একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন ছিলেন্ড অক্টোবর ইন পূর্বান্দর স্টেট তিনি গুজরাট পুরবান্দরে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন হিজ ফুল নেম ইজ মোহনদাস করমচাঁদ গান্ধী তার পুরো নাম হল মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধী ইজ অলসো কল্ড বাপু মহাত্মা গান্ধীকে বাপু বলেও ডাকা হতো হিজ ফাদার্স নেম ওয়াজ করমচাঁদ গান্ধী তার বাবার নাম ছিল করমচাঁদ গান্ধী অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ পুত্রীবাই গান্ধী তার মায়ের নাম ছিল পুত্রীবাই গান্ধী হি ওয়াজ অর ডেট অন থার্টিএ জানুয়ারি নাইনটিন ফোরটি এইট তাকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি গুলি করে মারা হয় ভগৎ সিং ভগৎ সিং ওয়াচ বর্ন অন টোয়েন্টি এইট সেপ্টেম্বর ইন পাঞ্জাব ভগত সিং উনিশশো সাত খ্রিস্টাব্দে আঠাশ সেপ্টেম্বর পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন ইজ ফাদার্স নেম ওয়াচ সর্দার কিষাণ সিং সাধু অ্যান্ড মাদার্স নেম ওয়াচ বিদ্যাপতি তার বাবার নাম ছিল সর্দার কিষাণ সিং সাধু এবং মায়ের নাম ছিল বিদ্যাপতি